ড্রাফট তো দেখেছেন, নাম্বার ওয়ান হয়েছে তো? বাস ওকে বাবু, এইটা দিকে স্যার সাকিব আল হাসান চিটাগং কিংসে, এবং আপনার আপনি শাকিব খান ঢাকার মানুষ, তো লড়াইটা কেমন হবে? লড়াইটা কেমন হবে আমি তো আগেই বলেছি, এবার খুব আনন্দের লড়াই হবে, খুব মিষ্টি দুষ্টু লড়াই হবে। ওকে আমি আগেই বলেছি, ক্রিকেটকে তো আমরা সবাই ভালোবাসি, আবার সিনেমা আমরা সকলেই ভালোবাসি, ভালো সিনেমা দেখতে সবাই ভালোবাসে। আমি আগেই বলেছি যে আমি সবসময় চেয়েছি যে সিনেমা এবং ক্রিকেট দুটো একসাথে কাজ করে, একসাথে পথ চল, কীভাবে করা যায়, কীভাবে চলা যায়। কিন্তু যা দেখে এসেছি, আপনিও দেখে এসেছেন, আমরা সকলে এখন পর্যন্ত যেভাবে দেখছি, সেভাবে কি মনে হচ্ছে না যে এবার বিপিএল একটু স্পেশাল হতে চলেছে, খুব উচ্ছ্বাসের হতে চলেছে, রাইট? তো ইনশাআল্লাহ এখানে থাকবো, আমরাও একসাথে কাজ করবো। পলাশ ভাই, আপনি যেমন বলছেন দুজন একসাথে এক টিমে থাকলে পরে খুব ভালো হতো, তেমনি আবার অনেকেই আবার এর উল্টোটা বলছে যে ভাই দুজন দু জায়গায় দেখা যাবে, বিষয়টা আরও খুব আনন্দের হবে, বিষয়টা দেখতে আরও খুব ভালো লাগবে। ইকবাল,